জামালপুরের ইসলামপুর উপজেলার পৌরশহর পলবান্দা উজানপাড়া এলাকায় কলাচুরির অপবাদ দিয়ে সালমান শাওন নামে এক কলেজ ছাত্রকে হাত পা ও চোখ মুখ বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। সোমবার সকাল থেকে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। নির্যাতনের শিকার সালমান শাওন উপজেলার জারুলতলা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। আমাকে মারা হয়েছে, আমার চোখ আর মুখ বাঁধা হয়েছে, প্রথমত চোখ আর মুখ বেঁধে, তারপরে হাত পা বাঁধছে, বেঁধে আমাকে ধাক্কা দিয়ে ফালানো হয়েছে একটা হাউজের ভিতরে। ফালানোর পরে তারপরে জানালার সাথে বাঁধছে, বাঁধার পরে বাঁশ দিয়ে মারা হয়েছে আমার। আর আমার এই দুই স্থায়ীটা প্রচণ্ড পরিমাণে আঘাত করা হয়েছে। তুই আমি কইতি তোর পোলারি তো ক্লাসম্যান, এইভাবে চোখ মুখ বাঁধতে পারলি কেন? এটা বিচার চাই আমি আপনার কাছে। ওকে ওর পরিচয় নেওয়ার জন্য ওর সময় দেয় নাই, ওর চোখ মুখ বাঁধতে মারছে ভাই। আপনার কাছে দাবি এইরকম একটা বিচার করবেন, যাতে এই বিচার দেখে আর কোনো জাগার লোকে এরকম অন্যায় আচরণ না করে। দেখলাম শরীরে এই কোমর খাই ধরা চলবে না, কোনো জায়গা নেই। পরে ইসকে নিয়ে আয়োজন হাসপাতালে ভর্তি করার কথা কইলাম, আমরা ছয়জন মানুষ ইসকে আমাদের তুলে দিছি ধরাধরি করিয়ে, মেয়েরা মিলে কান্দাকাটি সব তাদের মধ্যে শুতে। এই পায়ের পিন্ধনে যে প্যান আসিল, প্যানটা এঠে পায়ের গুছা মধ্যে আসিল, পায়ের গুছা মধ্যে আসিল, আমি নিজে ধরি খুলি দিছি, নিজে ধরি খুলি দিছি। আর এই পিঠে দাং না, এই পিঠে দাং না, পিঠে সাভা। আর এই কোমরটি কোমর সেবন তো এই যে গুড়ালি নারী, আমরা আজকে থানা দিছি, নারীটা দৌড়ি দিলে পুলিশ গেছিল, পারে পুলিশের কাছে দিয়ে দিছি, ন্যাংরা দড়ি এটা দিয়ে বাঁধিছে, এইভাবে বাঁধিছে, আবার ওর গায়ের সাথে দিয়ে মুখ বাঁধিছে, মুখ বাঁধিছে। সালমান শাওনের যে স্বীকারোক্তি যেভাবে দিয়ে এলো, যে সে ওখানে তাকে ডাকা হয়েছিল, সে চা খেতে যাচ্ছিল, তখন তার ছেলে আজিম নামে ছেলে তাকে ডেকে আনা হয়েছে, এমনকি তারপর আজিমের বাবা তাকে তার মুখে বা চোখে হাত পা বেঁধে তারপর তার উপর অমানবিক নির্যাতন করা হয়, যেটা অন্তত আমরা চিকিৎসক হিসেবে যেটা বুঝতে পারি সেটা তার অনেক ক্ষতি হয়ে যেতে পারে ভবিষ্যতে, কারণ এখন সে স্বাভাবিক জীবনে ফিরে আসবে কিনা এর জন্য উচ্চতর চিকিৎসা তার জন্য অত্যন্ত জরুরি। ভিডিওতে দেখা যায় হাত মুখ বেঁধে একটা ঘরের পাশে নিয়ে বাঁশের লাঠি দিয়ে ছেলেটিকে উপর্যুপরি পেটানো হচ্ছে। ছেলেটি আকুতি মিনতি করলেও নির্যাতনকারীরা থামছেন না। জানা গেছে গত শনিবার দিবাগত রাত 9টার দিকে শাওনকে মাছ ব্যবসায়ী সামিউল ইসলাম ডেকে নিয়ে যান। পরে কলাচুরির অপবাদ দিয়ে শাওনের গায়ের চাদর দিয়ে হাত মুখ বেঁধে তাকে নির্যাতন করা হয়। রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত চলে নির্মম নির্যাতন। এ সময় অভিযুক্তদের মাঝেই কয়েকজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। সকালবেলায় আমরা ফেসবুকে একটা ভিডিও দেখতে পাই, যেখানে একটা কিশোর ছেলেকে নির্যাতন করা হচ্ছে। আমরা দ্রুত ভিকটিমের পরিচয়টা আমরা বের করতে সক্ষম হই, পাশাপাশি যারা নির্যাতন করছে তাদের বেশ কয়েকজনকে আমরা চিহ্নিত করতে পারি এবং দ্রুত পুলিশে অভিযান পরিচালনা করে আমরা নির্যাতনকারী দুজনকে পুলিশ হেফাজতে নিয়ে এসেছি জিজ্ঞাসাবাদের জন্য, এবং এই বিষয়ে একটি মামলা প্রস্তুতি চলছে। আর পরবর্তী যে বিষয়গুলো আছে সেটা তদন্ত সাপেক্ষে আমরা আইনগত পদক্ষেপগুলো গ্রহণ করব। এদিকে নির্যাতনের খবর শুনে স্থানীয় কাউন্সিলর সামিউল হক এসে শাওনকে উদ্ধার করেন। রাতেই তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। লুনা ফ্রোস্নিপা, ঢাকা পোস্ট।